নমস্কার বন্ধুরা বং ট্যাডি ফুড অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি তৈরি করব ছোলার ডাল আর ভাবলাম এই রেসিপিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই যারা নতুন রাঁধুনি তারা আমার এই রেসিপিটা একটু দেখে নিতে পারো আর যারা তৈরি করতে জানো তারাও একটু দেখে নিও আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো আর বেশি কথা না বলে আমি রান্নাটা শুরু করে দিই চলো আমার রান্নাঘরে দেখো এখানে আমি ছোলার ডাল নিয়েছি তিনশো গ্রাম আর ছোলার ডালটা আমি ভিজিয়ে রেখে দেব প্রায় দু থেকে তিন ঘন্টা মতো আর যদি তোমাদের হাতে সময় কম থাকে তাহলে তোমরা এটা ডাইরেক্ট সেদ্ধ করতে পারো সেক্ষেত্রে প্রেশারের সিটিটা একটু বেশি দিলেই হবে তো চলো আমি ছোলার ডালটা দু থেকে তিনবার মতন ধুয়ে নিয়ে ভালো করে তারপর এটা জল দিয়ে ভিজিয়ে রাখবো তো দু তিন ঘন্টা বাদে দেখো আমি নিয়ে চলে এসেছি এখানে যা যা লাগবে আদাবাটা এখানে টুকরো করে কেটে নিয়েছি নারকোল আর একটা টমেটো যেটা আমি চারফালি করে রেখেছি আর এখানে আমি নিয়েছি খোসা সমেত আলু ছোট ছোট করে কেটে নিয়েছি আর ফোড়নের জন্য নিয়েছি জিরে আর দুটো শুকনো লঙ্কা আর এদিকে তো ছোলার ডালটা একদম ভিজে গেছে এরপর ছোলার ডালটা আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো দু কাপ মতো জল আর দিয়ে আমি প্রেশারটির ঢাকাটা বন্ধ করে দেব। দিয়ে ঠিক দুখানা সিটি দেব আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো নুন আর হাফ স্পুন হলুদ এবার ঢাকাটা বন্ধ করে আমি এটা সিটিতে দেব আর এদিকে মশলাটা করে নিচ্ছি দেখো এখানে আমি টমেটোটা দিয়ে দিলাম আর এর মধ্যে ওই বাটা আদাটাও একটু দিয়ে দিচ্ছি কারণ আদাটা বাটাই ছিল তবু আমি যেহেতু টমেটোটা পেস্ট করব। ওর মধ্যে আদাটা দিয়ে আরেকবার একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। আর আদাটা আমি বেটেই রাখি ফ্রিজে নুন দিয়ে আদা বেটে যদি ফ্রিজে রাখা যায় তাহলে কিন্তু আদাটা নষ্ট হয়ে যায় না চট করে আর অনেক দিন পর্যন্ত এটা ব্যবহার করা যায় মোটামুটি দশ দিন মতো তো ব্যবহার করাই যায় তো এদিকে কথা বলতে বলতে দেখো আমার প্রেশারের সিটি পড়ে গেলো তো আর একটা সিটি পড়লে আমি প্রেশারটা নাবি রাখবো রেখে দেখো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর ফোড়নের জন্য এবার রেডি করে নিচ্ছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন মতো সর্ষের তেল আর এর মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম সাদা জিরে আর শুকনো লঙ্কা দুটো আর এখানে দেখো খোসার সময় আলুটা আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি তোমরা চাইলে খোসাটা ছাড়িয়েও নিতে পারো তবে দোকানের স্টাইলে যেহেতু আমি এটা করছি তাই জন্য খোসার সময় আলুটা এখানে ভালো লাগবে তো আলুটা দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব নারকল কুচিগুলো নারকলটা আগে ভেজে রাখাও যেত কিন্তু এটা আলুর সাথে একসাথে আমি এটা ভেজে নেব দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো হিং এটা কিন্তু একদম দিতেই হবে হিংটা না দিলে কিন্তু ছোলা ডালে টেস্টটা একদমই আসবে না তো এবার হিংটা আমি দিয়ে দিলাম আর দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর টমেটো বাটাটা এখানে আমি কাঁচা লঙ্কাটা বাটি নিই আমি যেহেতু এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব তোমরা চাইলে এর সাথে কাঁচা লঙ্কা বাটাও দিয়ে দিতে পারো দিয়ে এবার একটু ভালো করে এটা কষিয়ে নিতে হবে একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম নালে মশলাটা পুড়ে যেতে পারে তো এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো হলুদ গুঁড়ো যেহেতু ডালেও একটু হলুদ দিয়েছি আর এর মধ্যে দিচ্ছি হাফ টি স্পুন জিরে গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন আর হাফ টি স্পুন নুন যেহেতু ডালের মধ্যেও নুন হলুদ সবই দেওয়া ছিল ওই জন্য এখানে ওই পরিমাণটা একটু ঠিকঠাক করে দিতে হবে আর নুনটা সবসময় বলি তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা দেবে কেউ কেউ একটু নুন বেশি খাও কেউ কম খাও সেই বুঝে দেবে আর এখানে আরেকটু জল দিয়ে দিলাম দিয়ে এবার আর একটু ভালো করে আমি এটাকে কষিয়ে নেব আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি ছোলার ডালে একটু চিনি মিষ্টি না হলে পরে ঠিক ভালো লাগে না এরপর আমি ডালটা দিয়ে দেবো আর প্রেশারটা দেখো একদম নেমে গেছে আর তোমাদেরকে আমি ডালটা দেখিয়ে দিচ্ছি কীরকম সেদ্ধ হয়েছে দেখো ডালটা কিন্তু সেদ্ধ হয়েছে কিন্তু গলে যায়নি ডাল যদি বেশি গলে যায় তাহলে কিন্তু ছোলার ডালের টেস্টটা একেবারেই থাকে না ফ্যান ফ্যান লাগে খেতে তাই জন্য আমি ছোলার ডালটাকে একটু ঠিকঠাকভাবে সেদ্ধ করার চেষ্টা করি এবার আমি ছোলার ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তো ছোলার ডালটা কিন্তু এভাবেই সেদ্ধ করলে খেতে খুব ভাল লাগে ডালটা ডালটা সেদ্ধ হবে অথচ ভেঙে যাবে না এইরম পর্যায়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে এবার বেশ বেশখানিক্ষণ আমি এটাকে ফুটতে দেব প্রায় দশ মিনিট মতন এটাকে আমি ফুটিয়ে নেব আর এই সময় তোমরা একটু টেস্ট করে নিতে পারো ডালটা নুন মিষ্টি ঝাল সবটাই ঠিকঠাক আছে কি না সেটা টেস্ট করে তোমরা দেখে নিতে পারো তো আমার ডালটা কিন্তু অনেকক্ষণ ফোটানো হয়ে গেল প্রায় দশ মিনিট মতন আমি ফুটিয়েছি আর দেখো ডালটা অনেকটাই ঘন হয়েছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো তো এটা দেওয়ার পর এবার আমি এটা ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে একটু পরে তোমাদেরকে পরিবেশন করে আমি দেখাচ্ছি তো আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে আমাকে জানিও আর লাইক করো শেয়ার করতে পারো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা